গোপালগঞ্জ জাতির জনকের জন্য সমধিক পরিচিত বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগ প্রস্তাবিত ফরিদপুর বিভাগে অবস্থিত একটি জেলা। উপজেলা সংখ্যা অনুসারে গোপালগঞ্জ বাংলাদেশের একটি বি শ্রেণীভুক্ত জেলা। এই জেলার নামকরণ সম্পর্কে যতদূর জানা যায় তা হলো গোপালগঞ্জ জেলার পূর্ব সীমানার খাটরা গ্রামের অধিবাসী হিন্দু ধর্মাবলম্বীরাই এই অঞ্চলে প্রথমে বসতি স্থাপন করে। একসময় রাজগঞ্জ নামে এ জেলা পরিচিত ছিল। ব্রিটিশ আমলে গোপালগঞ্জ অঞ্চলটি মাকিমপুর স্টেটের জমিদার রানী রাসমণির দায়িত্বে ছিল। রানী রাসমণির নাতি ছিলেন গোপাল। সেই গোপালের নামানুসারে রাজগঞ্জের নাম রাখা হয় গোপালগঞ্জ। গোপালগঞ্জ জেলা প্রশাসন গঠিত হয় 1984 সালে। এর আগে এ জেলা ফরিদপুর জেলার অন্তর্গত একটি মহকুমা ছিল। গোপালগঞ্জ জেলার মোট আয়তন 1489.92 বর্গ কিলোমিটার এবং ঢাকা থেকে সড়ক পথে এ জেলার দূরত্ব প্রায় 159 কিলোমিটার। এ জেলার পূর্বে মাদারীপুর জেলা ও বরিশাল জেলা, দক্ষিণে পিরোজপুর জেলা, বাগেরহাট জেলা ও খুলনা জেলা, পশ্চিমে নড়াইল জেলা ও মাগুরা জেলা এবং উত্তরে ফরিদপুর জেলা অবস্থিত। এ জেলা জনগোষ্ঠীর প্রধান পেশা হল কৃষি। এ জেলায় যে সকল প্রধান ফসল উৎপাদিত হয় তার মধ্যে কয়েকটি হল ধান, পাট, পেঁয়াজ, তৈলবীজ, ডাল, গম, তরমুজ, আখ ও বাদাম। এছাড়া বিলুপ্ত প্রায় ফসলাদির মধ্যে রয়েছে চীনা, কাউন, আউশ ধান এবং প্রধান রপ্তানি ফসলের মধ্যে রয়েছে পাট ও তরমুজ। গোপালগঞ্জ জেলার প্রধান যে সকল নদী রয়েছে তার মধ্যে কয়েকটি হল মধুমতি, ঘাঘর, কুমার, বারাসিয়া ইত্যাদি। গোপালগঞ্জ জেলা 5টি উপজেলা, 4টি পৌরসভা, 214 থেকে 216 পর্যন্ত মোট 3টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এ জেলার উপজেলাগুলো হল গোপালগঞ্জ সদর উপজেলা, কাশিয়ানি উপজেলা, মুকসুদপুর উপজেলা, কোটালীপাড়া উপজেলা এবং টুঙ্গিপাড়া উপজেলা। এক্ষেত্রে একটি বিষয় উল্লেখযোগ্য যে এ জেলার সবচেয়ে বড় উপজেলা হলো গোপালগঞ্জ সদর উপজেলা এবং সবচেয়ে ছোট উপজেলা হলো টুঙ্গিপাড়া উপজেলা। জনসমারি ও গৃহ গণনা প্রতিবেদন 2022 অনুযায়ী এ জেলার জনসংখ্যা 12,95,053 জন এবং শিক্ষার হার 79.76%। এ জেলার কিছু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, বিনাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম, গওহরডাঙ্গা মাদ্রাসা, গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, বাথানডাঙ্গা উচ্চ বিদ্যালয় ইত্যাদি। এ জেলার কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে চন্দ্রবর্মা ফোর্ট বা কোটাল দুর্গ, বহলদলি মসজিদ, সেন্ট মথুরনাথ এজি চার্চ, শ্রীধাম ওরাকান্দির শ্রী হরিমন্দির, ননিক্ষীরের নবরত্ন মন্দির, কোর্ট মসজিদ, কেন্দ্রীয় কালীবাড়ি, বঙ্গবন্ধু সমাধিসৌধ, ওরাকান্দি ঠাকুরবাড়ি, কবি সুকান্তের পৈতৃক ভিটা, কাশিয়ানির শতবর্ষী আমগাছ, আড়পাড়া মুন্সিবাড়ি, বলাকৈর পদ্মবিল, মুকসুদপুরের ভাসমান বেদেপল্লী, বর্ণিবাসুর, বাঘিয়ার বিল, বর্ষাপাড়ার লালশাপলা, বিল রোড ক্যানেল, উলপুর জমিদার বাড়ি, ঐতিহ্যবাহী নজরুল পাবলিক লাইব্রেরি, গোপালগঞ্জের ঐতিহ্যবাহী নৌকাবাইচ, বনগ্রাম জমিদার বাড়ি, উজানি জমিদার বাড়ি, জয়বাংলা পুকুর, একাত্তরের বদ্ধভূমি ও স্মৃতিস্তম্ভ, রমেশ চন্দ্র মজুমদারের বাড়ি, অধীরবাড়ের কাঁসা শিল্প, জমিদার গিরিশ চন্দ্র সেনের বাড়ি ইত্যাদি। গোপালগঞ্জ জেলার উল্লেখযোগ্য যে সকল ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে কয়েকজন হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক, শেখ লুৎফর রহমান মুজিব পিতা সেরেস্তাদার, সায়রা খাতুন বঙ্গবন্ধুর জননী, জামিল উদ্দিন আহমেদ বীর উত্তম, শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর সহধর্মিনী, শেখ আবু নাসের বঙ্গবন্ধুর ভাই, শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল বঙ্গবন্ধুর সন্তান, রমেশ চন্দ্র মজুমদার বাঙালি ইতিহাসবিদ, শামসুল হক ফরিদপুরী লেখক ইসলামী চিন্তাবিদ, সুধীর লাল চক্রবর্তী সুরকার ও সঙ্গীতজ্ঞ, নির্মল সেন সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতির পুরোধা ও মুক্তিযোদ্ধা, শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী, শেখ রেহানা বঙ্গবন্ধুর দ্বিতীয় মেয়ে, সিরাজুল হক খান সাবেক স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, সুকান্ত ভট্টাচার্য কবি, শহীদুল্লাহ খন্দকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রকিবুল হাসান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, শেখ ফজলুল হক মনি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শেখ ফজলুল করিম সেলিম সাবেক স্বাস্থ্যমন্ত্রী, শেখ ফজলেনুর তাপস ঢাকা দক্ষিণের মেয়র, ফারুক খান সাবেক বাণিজ্য মন্ত্রী, মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, মথুরানাথ বসু বিশিষ্ট খ্রিস্টান ধর্ম প্রচারক, আব্দুস সামাদ ফুটবলার, সোহরাব হোসেন ফুটবলার, এম এ সাইদ সাবেক প্রধান নির্বাচন কমিশনার, ফিরোজা বেগম সঙ্গীত শিল্পী, কাজী হায়াত পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, প্রযোজক এবং অভিনেতা, মাসুদ রানা ওরফে সাকিব খান অভিনেতা, প্রযোজক ও চলচ্চিত্রকার, কাজী মারুফ অভিনেতা প্রযোজক, জয়া আহসান অভিনেত্রী, শারফুদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য, এস এম ইমদাদুল হক বীর উত্তম, মেনুজির আহমেদ মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ, ইলিয়াস আলী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, কাজী ফিরোজ রশিদ সাবেক মন্ত্রী, চৌধুরী জাফরুল্লাহ সারাফাত ধারাভাষ্যকার,
কুমার, হেমায়েত উদ্দিন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তম ফরিদপুর অঞ্চলের হেমায়েত বাহিনীর প্রধান, এম ফিরোজ আহমেদ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাক্তন উপাচার্য, স্যামসন এইচ চৌধুরী স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান, কাজী এবাদত আপিল বিভাগের সাবেক বিচারপতি, মোহাম্মদ আব্দুল্লাহ সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, সালমা খাতুন মহিলা ক্রিকেটার, মনিরুল ইসলাম ডিআইজি গোয়েন্দা পুলিশ, মেহরাব হোসেন ওয়াপি বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, মার্জুক রাসেল কবি গীতিকার মডেল এবং অভিনেতা, হাবিবুর রহমান ডিআইজি ঢাকা রেঞ্জ ইত্যাদি। এ জেলা থেকে বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা প্রকাশিত হয়, যার মধ্যে কয়েকটি হল দৈনিক যুগের কথা, সাপ্তাহিক গোপালগঞ্জ কণ্ঠ ইত্যাদি। গোপালগঞ্জ জেলা সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন গোপালগঞ্জ জেলাকে।